তাদের অনেক শুভেচ্ছা, তাদের জন্মদিন, তাদের অনেক ভালোবাসা নিয়মে আছে। আমি সে পুজি করছি, আর পুজি তৈরি করছি, খুব ব্যস্ত দেখতে পাচ্ছি, তোমরা দেখতে রাখো।
দেখো বন্ধুরা, এই আমার বাসন মাজা হলো, এত বাসন মেরেছি, এই বাসন মাজা হলো। এবার রান্না করতেই হবে, আজকে শুধু সোয়াবিনের ঝোল আর ভাত করবো। আলুসের বাবা শরীরটা ভালো না, ঠিক আছে।
যাচ্ছে একটু বাজার করতে। বাড়িতে কোনো আনাজ পানাজ কিচ্ছু নেই, বাপের বাড়িতে এসেছি কাকার কাছে ছেলেকে দিয়ে। একটু যাচ্ছে বাজার করতে, বাজারটা করে নি, চলো দেখতে থাকো কী কী বাজার করি। বাড়িতে এলাম, এসে একটু শুয়ে পড়েছি, বাজার দোকান করে এসে দেখতে পাচ্ছি শুয়ে পড়েছি। শরীরটা তো আমার এমনিতেই খারাপ, আমি শুয়ে পড়েছি। আর শরীর একটু ভাত করে দেবো, গোবিন্দবাবুকে চাল আছে, আর কিছু খাবো না, ওর বাবাও কিছু খাবে না, আমিও কিছু খাবো না, তা শুয়ে পড়বো। আর যখন নিচেতে বসে বসে খেলছে, যাই হোক মন মেজাজটা খুব খারাপ। বাবা বলেছে এই মাসের ভাড়া দিতে পারবে না, তাই না কি করবো, জ্ঞানীর বাড়িতেই চলে যেতে হবে, বুঝতে পারছি না কি করবো, জানি না। শরীরটাও ভালো যাচ্ছে না, তো খাটাখাটনি হচ্ছে। ভাবলাম তোমাদের আজ দেরি হয়ে গেছে, একদম সময় পাইনি, ব্লগটা তো শুরু করেছি শেষ করা হয়নি, তাই জন্য ভাবলাম যাই শুয়েই আছি, এরকম বন্ধুদের সাথে একটু কথা বলি, ব্লগটা শেষ করি। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আমার পরিবারের একজন হও। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।